নমস্কার, এনএম নিউজে স্বাগত। আমি রয়েছি দিগ্বিজয় মাহালি। এই মুহূর্তে আমরা রয়েছি সরাসরি মেদিনীপুর জেলায়, পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে। এখানে একটি গ্যারেজ রয়েছে যেখানে বিভিন্ন রাজ্যের যারা গাড়ি চালক তারা লকডাউন ঘোষণার পর থেকেই আটকে রয়েছে। উড়িষ্যার রয়েছে, উত্তরপ্রদেশের রয়েছে, কোচবিহারে রয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের, এছাড়াও বেশ কয়েকটি জায়গার যারা গাড়ি চালকরা তারা লকডাউন ঘোষণার পর থেকেই এই জায়গায় আছে। এখানেই তাদের খাওয়া দাওয়া করতে হচ্ছে। কয়েকদিন চলার পরেই কিন্তু তারা এই মুহূর্তে চরম সংকটে আছে। তাদের সঙ্গে আমরা কথা বলে বিস্তারিত জানবো। তার আগে ছবিটা একবার দেখাবো আপনাদেরকে। যারাই আছেন এখানে কয়েকজন গাড়ি চালক, তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানবো তারা কিভাবে এসেছেন, কোথায় থেকে কোথায় যাচ্ছিলেন, এখন বর্তমান তাদের কি পরিস্থিতি। আমরা আছি, এখানে আছি 9 দিন ধরে, আছি 8-9 দিন ধরে। কেউ মহারাষ্ট্র থেকে এসেছি আমরা পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে যখন আমরা খালি ডেলি করে রয়েছি পার্কিংয়ে, পার্কিং থেকে আমাদেরকে পার্কিং মালা থাকতে দিচ্ছে না, বলছে আপনারা বাড়ি চলে যান। তা আমাদের বাড়ি এখনো কতজন আছে? এখনো আছি আমরা 9-10 জন আছি। আচ্ছা, প্রশাসন থেকে কি আপনাদের সঙ্গে এসেছিল যোগাযোগ? না, কেউ আসেনি। আমরা চাই যে আমাদেরকে এখান থেকে কোনো রকম বাড়ি বাড়ি পৌঁছানোর মতন ব্যবস্থা করে দাও। হ্যাঁ, পার্কিং খড়ে হ্যাঁ আজ রাত 9-10 দিন সে নহানে ধোনে কি ব্যবস্থা নেই হ্যাঁ। পার্কিং ওয়ালা চিল্লা রা হ্যাঁ কি হ্যাঁ মাত রহো ভাগ যাও অপনে অপনে গাঁও। সরকার কে তরফ সে কোই হেল্প? কুছ নেই, কোই নেই আয়া হ্যায়। খুদ সব করতে হলে খুদ আপনা সব হতা হাম লোগ খানা বানা বাজার সব জো আব তক বাজার উজার থা সব তো আজ তো খতম হো গয়া হ্যায়। আব কাল সে ভুখা মরনা পড়েগা হাম লোগো কো। কাহাঁ কাহাঁ সে আয়ে হ্যায় আপ লোগ? হাম লোগ উত্তর প্রদেশ কে হ্যায়। কিতনে বন্দে হ্যায়? হাম লোগ ইয়াহাঁ পে পাঁচ ছে বন্দে হ্যায়। কাহাঁ জানে বলে থে আপ? হাম লোগ বস জব লকডাউন হুয়া তো উসকে পহলে সোচ রহে থে গাঁও জানে কে লিয়ে, তব তক এসা হো গয়া জো প্রবলেম ফাঁস গিয়া কিন যা ভি নাই সকতে হ্যাঁ। কাহাঁ সে কাহাঁ সে কাহাঁ সে আপ যা রহে থে? লোগ ইয়াহাঁ সে জো হ্যায় নাসিক চলতে হ্যায়, নাসিক সে উধার চার আয়ে থে 10 দিন পহলে। লকডাউন হুয়া উসকে বাদ ওর লোক উসকে বাদ ইধারই রুক গয়ে হ্যায়, কাহাঁ গয়ে। আপনারা দেখলেন যেমনটা আমরা, এখানকার যারা গাড়ি চালক রয়েছে লকডাউন ঘোষণার পর থেকেই কিন্তু তারা এখানে রয়েছে। যেটুকু তাদের সামর্থ্য ছিল তারা কিন্তু সেগুলো প্রায় শেষ করে ফেলেছে এবং আজকেই তাদের শেষ রান্না হলো। আগামীকাল থেকে কী খাবে তা নিয়ে কিন্তু একটা যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে। প্রশাসনিক সাহায্যের তারা আবেদন করছে এবং বাড়ি যাওয়ারও আবেদন রেখেছে প্রশাসনের কাছে। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মালের রিপোর্ট, এএনএম নিউজ। করোনা সহ যে কোনো রোগের চিকিৎসায় 24 ঘন্টা খোলা রয়েছে আনন্দলোক হাসপাতাল। ঠিকানা DK 7/3 থার্ড অ্যাভিনিউ রোড, সেক্টর 2, বিধাননগর, সল্টলেক, কলকাতা, করুণাময়ীর নিকটে অবস্থিত। যোগাযোগ 8335055437 ও 906495988। ময়লা ফেলছেন? জানেন তো কোন ময়লা কোন বাক্সে ফেলবেন? আপনার পদক্ষেপ, আপনার পরিচয়। গ্রিন সিটি, ক্লিন সিটি। আমাদের হাসপাতালে হার্টের অসুখের সর্বোত্তম ব্যবস্থা রয়েছে। এখানে হার্ট বাইপাস সার্জারির খরচ মাত্র 85,000 টাকা। এছাড়া এখানে চোখের ছানি ও অন্যান্য অপারেশন, গল ব্লাডার স্টোন, হার্নিয়া, প্রোস্টেট, কিডনি স্টোন, এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, পেসমেকার আপনার সাধ্যের মধ্যে কম খরচে করা হয়। ফোন করুন 9433201242, 8335055437, 8335055771 নম্বরে। কংক্রিটের এই জঙ্গলে ফিরে আসুক সবুজ ঝড়, বন্ধ করে প্লাস্টিক, পরিবেশ হোক পরিষ্কার। গুটখা বা সিগারেট নিষিদ্ধ মারণ সেন্সেশন, রূপশ্রীতেও পাশে আছে আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।